উত্তর ত্রিপুরা জেলার 54 নং কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে এখন থেকেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। অথচ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর গড় হিসেবে পরিচিত 54 কুর্তি কদমতলা কিন্তু বিরোধী দলের কোনো ভূমিকা নেই তারা, ফলে দিনের পর দিন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আদেশ অনুসারে উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে শুক্রবার 16 দফা দাবি সনদের ভিত্তিতে ব্লক আধিকারিক কার্যালয়ে গণরেপুটেশন প্রদান করল তৃণমূল কংগ্রেস। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল রাজ্য আইন শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন এবং নারী ধর্ষণ বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, ডি লিস্টের ঘর প্রাপকদের বঞ্চিত, বিভিন্ন ভাতা নিয়ে স্বজন পোষণ, ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেবার নামে দুর্নীতি, গ্রামীণ এলাকায় বেহাল রাস্তা সংস্কার করা এবং শাসক দলের প্রতিশ্রুতি অনুযায়ী কদমতলা ব্লক এলাকায় বিএড কলেজ এবং ডিগ্রি কলেজ স্থাপন করা, রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, আগর বাগান নিয়ে স্বজন পোষণ, 10,323 চাকুরি বঞ্চিত শিক্ষকদের নিয়োগ করা ইত্যাদি দাবি সনদ নিয়েই ছিল মূলত তাদেরই গণডেপুটেশন। একদিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কদমতলা বাজার সংলগ্ন নটরাজ মঞ্চের সম্মুখ থেকে এক প্রতিবাদী মিছিল সংযোগে কদমতলা ব্লক আধিকারিক কার্যালয়ে পৌঁছায়। সেখানে পুলিশ তাদের বাধা দিলে এক প্রতিনিধি দল তাদের 16 দফা দাবি নিয়ে গণডেপুটেশনে মিলিত হন কদমতলা ব্লক আধিকারিক কার্যালয়ে। একদিন বিডিও অনুপস্থিত থাকায় পঞ্চায়েত অফিসারের নিকট তাদের 16 দফা দাবি সনদ তুলে দিলে তিনি তার যৌক্তিকতা স্বীকার করেন এবং অতি শীঘ্রই বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন প্রতিনিধি দলের নেতৃত্বদের। এদিনকারী কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক হাশিম তালুকদার, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিমল নাথ, কুর্তি কদমতলা ব্লক সভাপতি স্বপন নাথ সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য কমিটির সম্পাদক হাশিম তালুকদার বলেন, শুধু কদমতলায় নয় সমস্ত রাজ্যব্যাপী তারা শাসকের বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন। বঞ্চিত মানুষের হয়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস, যে কাজ বিরোধীদের করার কথা ছিল সেই ভূমিকা পালন করছে তৃণমূল। তিনি আরো বলেন, বর্তমান শাসক এবং বিরোধীদের থেকে মুখ ফেরাচ্ছে সাধারণ জনগণ, তাই আসছে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করবে বঞ্চিত শোষিত গণদেবতারা। 54 কুর্তি কদমতলা কেন্দ্রে তৃণমূলের জয় মাত্র সময়ের অপেক্ষা। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন দুর্নীতি বিরুদ্ধে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তৃণমূল। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এবং উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আজকে 54 কুর্তি কদমতলাতে আমরা 16টা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন এখানের যারা ডাবল ইঞ্জিনের সরকার, এরা তো কিছুই করছে না, শুধু ভাতবাজি করছে। পাশাপাশি এখানের যে বিধায়ক, উনি আজকে পর্যন্ত কোনো কিছু নিয়ে এখন পর্যন্ত ডিলিশ সহ যা মানে গোটালা হচ্ছে আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাকে। এখানে যারা সবাই দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি, উনি তো একটা কথাই মানে আওয়াজ উঠাচ্ছেন না। আমরা জানি না কি ওরা মিলে গেল নাকি বিজেপি এবং সিপিএম। আমরা আজকে বিগত দিনেও দিয়েছি একবার, আজকে আমরা দ্বিতীয়বারের মতো আমরা 16টা দাবি নিয়ে আবার আসলাম এবং যে দাবিগুলো আপনাদের কাছে একটা একটা কপি দেবো। দাবিগুলো অত্যন্ত প্রয়োজনীয়, যেমন ডি লিস্ট নিয়ে যা ইচ্ছা তা হচ্ছে, মানুষকে মানে এত বিভ্রান্তি করা হচ্ছে। পাশাপাশি যে রোডগুলো হচ্ছে, কিছু রোডগুলো যেগুলো হচ্ছে তা যত ফুট এবং যত মিটার করা তা তো হচ্ছে না, অর্ধেকই হচ্ছে না এবং মানে গোটারের উপরে গোটানো হচ্ছে। এই সমস্ত 16টা দাবি নিয়ে, যেমন পানীয় জল বিশেষ করে আপনারা, আমরা কিছুদিন থেকে আজকে এই ভিজিট করছি আপনার এই টি গার্ডেনগুলো, এখানে শ্রমিকরা যে অবস্থায় আছে, কালকে আপনার চোখের জল আসবে। আপনারা যদি আপনারা যান, আমরা আমার সাথে আমাদের একজন এই কালিন্দী ভাই আছে, ওনাকে দেখান একটু কাইন্ডলি, খুবই ভালো হবে। ওনার পরে আমরা জল চেয়েছিলাম কিন্তু জল খাওয়া পর্যন্ত আমরা খেতে পারিনি, এরকম অবস্থা। এই অবস্থায় ওরা আছে, নেই ওই ডবল ইঞ্জিনের সরকার, শুধু ভাতবাজি চলছে। দেখেছেন 2018 সালের পরে, প্রায় 2018-21 সাল থেকে শুরুতেই সমস্ত ত্রিপুরাতে তৃণমূলই বিরোধী আসন হিসাবে এখনো আছে এবং পাশাপাশি আপনারা দেখেছেন মিউনিসিপ্যালিটি ইলেকশনে আমরা 26.5% ভোট পেয়েছি। মানুষ আমাদেরকে গ্রহণ করেছে, মমতা দিদিকে গ্রহণ করেছে, তার জন্য 26.5% ভোট পেয়েছে। কিন্তু যারা 25 বছর এখানে সরকারে ছিল তারা তো সরেই গেছে, পঞ্চায়েত নির্বাচনে ওরা প্রতিনিধিত্ব করতে পারেনি। কিন্তু আমরা ছিলাম, আপনারা দেখছেন অনেক পিঠা গেছেন, আমাদের সুস্মিতা ম্যাডাম সাংসদ উনিও ওনাকে আক্রমণ করা হয়েছে, আমাকে নিজে ওনাকেও আক্রমণ করা হয়েছে, তারপরে আমরা কিছু করিনি। এখন পর্যন্ত আমরা প্রতিনিহিত প্রতিদিন প্রতি ঘন্টা আমরা মানুষের স্বার্থে কথা বলছি। পুরো রাজ্যতেই চলছে, রাজ্য করা 2-3 দিনের মধ্যে হচ্ছে, প্রতিটা ব্লকে ব্লকেই চলছে। আমাদের সামনেই নির্বাচন, সেই সময় না আমরা তো আপনারা দেখেছেন কিছুদিন পুরেও দিয়েছি, আমরা দেইনি। কিন্তু যারা দেওয়ার কথা, এখানের যে বিধায়ক এবং সিপিআইএম যে 25 বছর এখান থেকে যিনি মানে 45 ইয়ার্স এখান থেকে বিধায়ক এবং পাশাপাশি এখন বর্তমান যে বিধায়ক,
ওনারা 16 জন পুরো ত্রিপুরাতে আছেন কিন্তু আজকে পর্যন্ত ওনারা বিরোধী ভূমিকা পালন করেনি পাশাপাশি আমাদের এখানে বিধায়ক কোনো ভূমিকা পালন করছেন না আমরা কতদিন দেখব আমরা কিছুদিন পূর্বে একবার দিয়েছি এইবার আবার দিচ্ছি শুধু ইলেকশন করে না আমরা প্রতিনিধিত্ব আছে এবং সমস্ত ত্রিপুরাতে আপনারা দেখছেন সমস্ত জেলাতে দেখছেন আমরা প্রতিনিধিত্ব প্রতিদিন চুকে আঙ্গুল দিয়ে কথা বললে তৃণমূল সমর্থিত তৃণমূল কংগ্রেসই বলছে যেভাবে আমাদের নেত্রী সর্ব ভারতবর্ষে যিনি মোদী সাহেব এবং অমিত সাহেব আঙ্গুল দিয়ে চুকে কথা বলছেন তেমনভাবে আমরা সমস্ত প্রদেশ জেলা এবং ব্লকে ব্লকে আমরা সেই আন্দোলন গড়ে তুলছি এবং যে বিষয়গুলো নিয়ে যারা এই অবস্থা করছে বর্তমান যে অবস্থা চলছে যে দুর্নীতির সেই দুর্নীতি আমরা মানুষের কাছে তুলে আপনাদের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছি যেগুলো যেগুলো আমরা 16টা দাবি রেখেছি উনি খুব তাড়াতাড়ি তদন্ত করবেন কিছু স্পটও দিয়েছি আমরা এই স্পটে এই ঘোটালা হচ্ছে উনি বলেছেন আজকে বিডিও সাহেব নেই পঞ্চায়েত অফিসার ছিলেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি ডিএম সাহেব এবং এলজিএম সাহেবকে নিয়ে বসবেন এবং ওনারা সাইটগুলো ভিজিট করবেন এবং আমাদেরকে জানাবেন নতুবা আমরা গোটা ত্রিপুরা স্তব্ধ করে দেব আন্দোলন গড়ে তুলব প্রতিটা ব্লকে ব্লকে আমরা আজকে লাস্টবারের মতো বলে এসেছি ওদেরকে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।